রাজ্য সরকার প্রতিষ্ঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির ডাকে শুক্রবার মহাকরণে নিজের বয়ান রাখলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব। কি পরিস্থিতিতে গত 26 এপ্রিল রাতে দুটি বিয়ে বাড়িতে অভিযান চালাতে হয়েছিল তার বিস্তৃত তিনি তদন্ত কমিটির কাছে তুলে ধরেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক বলেন, তিনি তদন্ত কমিটিকে সহায়তা করে যাবেন। কোভিড-19 মহামারী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্য ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে। এই মহামারী প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা না নিলে মহামারী বিরাট আকার ধারণ করতে পারে এবং জনহানিও হতে পারে। দ্বিতীয় দফায় এই সংক্রমণে ত্রিপুরায়ও প্রতিদিন নতুন নতুন সংক্রমণের সংবাদ আসছে। তাই ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মুখ্য সচিব মনোজ কুমার আগামী 31 মে 2021 পর্যন্ত আগরতলা শহরে নাইট কার্ফুর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা আগে 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল। এই করোনা নাইট কার্ফুতে আগের মতোই আগরতলা পুর নিগম এলাকায় রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত কারণ বা অন্যান্য আপৎকালীন বিষয় কিংবা স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, নিরাপত্তা, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ ইত্যাদির সাথে জড়িত ব্যক্তিগণ ছাড়া সবার অবাধে চলাচল ও জমায়েতে নিষেধ জারি করা হয়েছে। ডাবল মিউটেন্ট ভাইরাস নিয়ে রাজ্যে আতঙ্ক। মহারাষ্ট্র থেকে রাজ্যে এসেছে এই ভাইরাস। ধারণা চিকিৎসকদের, জীবিতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে রাজ্যে 11 জনের শরীরে ডাবল মিউটেন্ট ভেরিয়েন্ট পাওয়া গেছে, এতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বর্তমান করোনা ভাইরাসের সর্বভারতীয় অবস্থা ও ত্রিপুরার প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরতে গিয়ে একথা বলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক তথা মাইক্রোবায়োলজিস্ট ডাক্তার তপন মজুমদার। তিনি বলেন, 12 এপ্রিল 19টি রক্তের স্যাম্পল পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গের কল্যাণী জাতীয় গবেষণাগারে। সেখান থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে দেখা গেছে রাজ্যে 11 জনের দেহে ডাবল মিউটেন্ট করোনা পাওয়া গেছে। কোভিড রোগীদের চিকিৎসার জন্য আগে থেকেই অক্সিজেন বেড এবং ঔষধের ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত সেলফ হোম এবং কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করতে হবে এবং সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার দাবি নিয়ে অল ইন্ডিয়া DSO ত্রিপুরা শাখার পক্ষ থেকে শুক্রবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। ভারতীয় জনতা যুব মোর্চা 2 নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় তারাপুর স্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতা যুব কার্যকর্তাদের সঙ্গে কথা বলে উৎসাহিত করেন। বিয়েবাড়িতে জেলাশাসকের অভিযানে বিভিন্ন জন ও সংগঠনের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। আগরতলায় সংঘটিত এই ঘটনাকে নিয়ে শুক্রবার ধর্মনগরে সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া দিলেন ত্রিপুরা হিউম্যান রাইটস সেলের কর্মকর্তারা। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের সভাপতি সঞ্জিত ধর জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদবের আচরণের তীব্র নিন্দা জানান। রাজ্যের বিভিন্ন লেককে কেন্দ্র করে পর্যটকদের আকৃষ্ট করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য পর্যটন দপ্তর। ডম্বুর ছবি মোড়ার পর এবার পর্যটকদের জন্য স্পিড বোটে সাজিয়ে তোলা হচ্ছে উদয়পুরের জগন্নাথ দিঘিকে। দিঘির জলাশয়ে ইতিমধ্যেই হয়েছে ট্রায়াল রান, এতে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 10,323 শিক্ষকদের একাংশ যখন আন্দোলনমুখী, তখন করোনা সংকটকালে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠন। শুক্রবার আগরতলার প্রগতি বিদ্যাভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা। তার প্রয়াণে সংবাদ মাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার থেকে মেট্রো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। অনেক সাংবাদিকই রোহিত সারদানার প্রয়াণের খবর জানিয়ে টুইট করেছেন। সাংবাদিকরা তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বরিষ্ঠ এই সাংবাদিকের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উভয়ই বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।